আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ধিনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা কোরআনের 7 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আনআমের 91 নম্বর আয়াত থেকে 94 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ইয قالوا ما أنزل الله إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تَجْعَلُونَهُ قَرَاطِيسَ تُبْدُونَهَا وَتُخْفُونَ كَثِيرًا وَعُلِّمْتُمْ مَا لَمْ تَعْلَمُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ قُلِ اللَّهُ ثُمَّ ذَرْهُمْ فِي خَوْضِهِمْ يَلْعَبُونَ وَمَا قَدَرُوا আর তারা উপলব্ধি করতে পারেনি। ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে আর মা নাবুদক না। ওমা কদারু আর তার উপলব্ধি করতে পারেনি। আল্লাহ আল্লাহকে হাক্ক অনুযায়ী বা যথাযথভাবে কদিরিহি তার মর্যাদা, কদিরিহি ইহি অর্থ হচ্ছে তার দমির, কদিরিহি তার মর্যাদা। ঈদ যখন কলু তারা বলে, এখন তারা কারা এটা আমরা একত্র অর্থ দেখি সময় বলব ইনশাল্লাহ। মা আংজালা তিনি অবতীর্ণ করেননি, মা এখানে নাবুদক, আংজালা তিনি অবতীর্ণ করেননি, আল্লাহ আল্লাহ, আলা আলা উপরে, বাশারিন বাশার, বাশার হচ্ছে মানুষ, বাশারিন মানুষের উপরে, মিন থেকে, শাইইন কিছু। কুল তুমি বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে আপনি বলুন, মান কে, মান প্রশ্ন করা, কে আংজালা নাজিল করেছেন আল কিতাব, বা কিতাব, আল্লাযি যা, যা আ এসেছিল, যা আ এসেছিল, বিহি তা নিয়ে, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর, নূরন আলোকবর্তিকা, অহুদান ওয়াও এবং হুদান হিদায়াত, লিন্নাসি মানুষদের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, আন্নাস মানুষ, আন্নাসু মানুষ আবার বাশার অর্থ মানুষ, তাজআলুনাহু তোমরা তা বানিয়েছ, তাজআলুনা তোমরা বানিয়েছ, এই হু অর্থ হচ্ছে তা তোমরা বানিয়েছ, করতিসা কাগজে অর্থাৎ তাওরাতকে, যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর তো তাওরাতই নাজিল হয়েছে, তুবি দুনাহা তোমরা তা প্রকাশ করো, তুবি দুনা তোমরা প্রকাশ করো, এ হা অর্থ হচ্ছে তা অর্থাৎ তাওরাতের, অতুখফুনা আর তোমরা গোপন করো, ওয়া অর্থ হচ্ছে আর তুখফুনা তোমরা গোপন করো, কাসিরন অনেক অংশ, যে তাওরাতের কিছু অংশ তোমরা প্রকাশ করো, কিছু অংশ গোপন করো, ওয়াউল্লিমতুম ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে আর, উল্লিমতুম তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, উল্লিমতুম এই তুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, মা যা লাম তাআলামু তোমরা জানতে না, লাম নাবুদক, আংতুম তোমরা, ওয়ালা এবং না, ওয়াও ওয়াও অর্থ হচ্ছে এবং, লা অর্থ হচ্ছে না, আবাউকুম তোমাদের পূর্বপুরুষরা, আবাউকুম এই কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের পূর্বপুরুষরা, কুলিল্লাহু কুল তুমি বলো,
আল্লাহ আল্লাহ সুমনা অথপর জার হুম তাদেরকে ছেড়ে দাও জার ছেড়ে দাও হুম তাদেরকে ফি মধ্যে খৌযিহিম তাদের অর্থহীন আলোচনার ইয়ালআবুনা তারা খেলতে থাকুক। আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমরা সহজে বুঝবো ইনশাআল্লাহ। তারা আল্লাহর যথার্থ মর্যাদা উপলব্ধি করেনি। এখন তারা কারা? আচ্ছা আমরা আরেকটু সামনে গিয়ে এটা ক্লিয়ার করি। যখন তারা বলেছে আল্লাহ মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি, যে কোরআনের সূচনা লগ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দাওয়াত দেন, আশেপাশে মানুষদের কি আরববাসীদেরকে দাওয়াত দেন কোরআনের দাওয়াত, তখন আমরা জানি যে অল্প সংখ্যক লোক তার ঈমান এনেছে, অধিকাংশ ঈমান আনেনি। যারা ঈমান আনেনি তাদের থেকে কিছু লোক বলা হয় যে মূর্তি পূজারী, কিছু কুরাইশ অথবা কিছু ইহুদি, তারা বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর ওহি করেননি, আল্লাহ মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি, যে কোনো কিছু অবতীর্ণ করেননি অর্থাৎ ওহি অবতীর্ণ করেননি, ওই তাদের কথা এখানে বলা হচ্ছে। বলো যে তারা তো বলতেছে যে মানুষের উপর, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, যে মানুষের উপর কী করে না হয়নি, আল্লাহ ওহি অবতীর্ণ করেননি, তো এখন আল্লাহ আল্লাহ রাসুলকে বলতেছে বলো ওই কিতাব কে অবতীর্ণ করেছে, যে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন ওই কিতাব কি অবতীর্ণ করেছে, কোন কিতাব যা মূসা নিয়ে এসেছিল, যে কিতাব মূসা আলাইহিস সালামের উপর নাজিল হচ্ছে অর্থাৎ তাওরাত, মানব জাতির জন্য আলো ও হিদায়াত স্বরূপ, যে ওই তাওরাত মানব জাতির জন্য হিদায়াতের জন্য এবং সন্দেহের মধ্যে অন্ধকারে যেন সঠিক পথ খুঁজে পায় তার জন্য এই তাওরাত নাজিল করা হয়েছে। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তারা তো বলতেছে যে আল্লাহ কোনো মানুষকে কি দেন না, ওহি দেন না, তাহলে মূসা আলাইহিস সালামের উপর কে কিতাব নাজিল করেছে? তারা কিন্তু এ বিষয়ে অবগত ছিল যে মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত, ওই তাওরাত আল্লাহ নাজিল করেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে দিয়ে এখানে প্রশ্ন করাচ্ছে, তোমরা তো এই বিষয়ে অবগত আছো যে আল্লাহ ওহি নাজিল করেছেন মূসার উপর, তাহলে তোমরা এখন কেন অস্বীকার করতেছো? যা তোমরা কাগজ সমূহে রেখে লোকদের জন্য প্রকাশ করো এবং অনেক অংশকে গোপন করো, যে তাদের ওই তাওরাত থেকে তারা অনেক অংশকে গোপন করেছে এবং কিছু কিছু অংশকে তারা প্রকাশ করেছে, অর্থাৎ তাওরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যেই আলোচনাগুলো ছিল ওইগুলোকে তারা গোপন করে দিয়েছে। মনে রাখতে হবে পূর্বেকার যত কিতাব ছিল প্রত্যেকটি কিতাবের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় গুণাগুণ সম্পর্কে আলোচনা ছিল, তো তারা ওইগুলোকে গোপন করেছে। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়েছে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন অনেক শিক্ষা দিয়েছেন, তো আমাদেরকেও তো আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই যে কোরআনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানি না কিন্তু আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। বলো আল্লাহই অবতীর্ণ করেছেন, এখন তাদেরকে বলে দিন যে এই কিতাব আল্লাহই অবতীর্ণ করেছেন, অর্থাৎ ওই যে তাওরাত ওইটা যেমন আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআনও আল্লাহই অবতীর্ণ করেছেন। দেখেন এখানে প্রশ্ন করেছেন একজন, আবার উত্তরে দিয়েছেন তিনি, কেন? আমরা সাধারণত জানি যে প্রশ্নকারী তো প্রশ্ন করে, উত্তর যিনি দেওয়ার তিনি উত্তর দেন, কিন্তু এখানে আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন আল্লাহর মাধ্যমে আবার আল্লাহই উত্তর দিচ্ছেন, এটার কারণটা হচ্ছে তাদের কাছে তো এই উত্তর স্বীকৃত, যে তারাও তো এ বিষয়ে অবগত আছে যে আল্লাহই তো মূসা আলাইহিসসালামের উপর তাওরাত অবতীর্ণ করেছেন, তো এটাই হচ্ছে এখানে কারণ। অথপর তাদেরকে ছেড়ে দাও তাদের অর্থহীন আলোচনার মাঝে, তারা খেলতে থাকুক। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে হে রাসূল আপনি তাদেরকে ছেড়ে দিন, আপনি তাদের জন্য কষ্ট পেয়েন না, তো কষ্ট করিয়েন না, আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, আপনি দাওয়াত দিয়েছেন এখন তারা মানেনি, তাদেরকে আপনি ছেড়ে দিন এই তাদের অর্থহীন আলোচনার মধ্যে, তার গুমরাহির মধ্যে থেকে থাক। আচ্ছা আমরা পরে আয়াত দেখে আরো বুঝবো ইনশাআল্লাহ। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها
والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون وهذا واو وورتت سأر هذا أتي كتاب كتاب أنزلناه أنزلناه أمر أبطرن كريتسي الله بطرسي الله شمنات بحبوچن أمر أبطرن كريتسي أرتت الله هو أرتوچه تا অর্থাৎ এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন মোবারকুন বরকতময় মুসদ্দিকুল্লাযী মুসদ্দিকুন সত্যবানকারী আল্লাযী যা কিছু যে এই কোরআন হচ্ছে বরকতময় এবং সত্যবানকারী যা কিছু বাইনা ইয়াদাইহি তার পূর্বে অবতীর্ণ হয়েছে অর্থাৎ এই কোরআনের পূর্বে যত কিতাব অবতীর্ণ হয়েছে প্রত্যেক কিতাবের সত্যবানকারী হচ্ছে এই কিতাব এই কোরআন ولتنذر واو وورت سأر لتنذر যেন সতর্ক করতে পারো উম্মাল কুরা দির উম্মাল কুরা হচ্ছে মক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে উম্মুল কুরা হিসেবে ঘোষণা করেছেন ওমান আর যারা ওয়াও আর মান যারা হাউলাহা হাউলা হাউলা অর্থ হচ্ছে চারপাশ আশপাশ হা অর্থ হচ্ছে তার অর্থাৎ মক্কার আশপাশে ওয়াল্লাযিনা ওয়াও আর আল্লাযিনা আল্লাযিনা অর্থ হচ্ছে যারা ইউমিনুনা ঈমান রাখে বিল আখিরাতি পরকালের প্রতি এখানে বি অর্থ হচ্ছে প্রতি আখিরাত আখিরাত মানে পরকাল পরকালের প্রতি যারা বিশ্বাস রাখে ঈমান রাখে ইউমিনুনা তারা ঈমান আনবে বিহি তার উপর অর্থাৎ এই কোরআনের উপর অহুম ওয়াও আর হুম তারা আলা উপরে সলাতিহিম তাদের সালাতের সলাত সলাত মানে নামাজ হিম অর্থ হচ্ছে তাদের তাদের সালাতের উপর ইউহাফিজুনা হেফাজতকারী যত্নবান আচ্ছা একত্র অর্থ দেখি এটি এমন কিতাব এই কোরআনের কথা বলা হচ্ছে যে আমি অবতীর্ণ করেছি তাওরাত যেমন আমি অবতীর্ণ করেছি এই কোরআনও আমি অবতীর্ণ করেছি বরকতময় পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী হিসেবে বরকতময় এবং পূর্ববর্তী প্রতিটি কিতাবের সত্যায়নকারী হচ্ছে এই কিতাব কোরআন কোন কিতাবকে অস্বীকার করে না তাওরাত জাবুর ইনজিল যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের সত্যায়নকারী এবং যাতে তুমি উম্মুল কোরা মক্কাবাসী ও পার্শ্ববর্তীদের কি ভীতি প্রদর্শন করতে পারো যে কোরআনের মাধ্যমে যাতে তুমি কি করতে পারো মক্কাবাসী ও পার্শ্ববর্তীদের ভীতি প্রদর্শন করতে পারো তাদেরকে সত্যের পথে আহ্বান করতে পারো জান্নাতের সুসংবাদ জাহান্নামের ভয় দেখাতে পারো আচ্ছা এখানে একটা প্রশ্ন হতে পারে যে তাহলে কি কোরআন মক্কাবাসী আর তার আশেপাশের লোকদের জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষ করে মক্কাকে কেন অন্তর্ভুক্ত করেছেন মনে রাখতে হবে পৃথিবীর মধ্যস্থল হচ্ছে মক্কা অর্থাৎ পৃথিবীর কেন্দ্র হচ্ছে মক্কা কেন্দ্র মক্কা স্বাভাবিকভাবেই যখন কেন্দ্রকে উল্লেখ করা হয় তখন আমরা স্বাভাবিকভাবেই বুঝিয়ে নিই যে সমস্ত এরিয়াকেই বোঝানো হয়েছে মসজিদের ইমাম যে সে শুধু মসজিদ গড়ের ইমাম না বরং সম্পূর্ণ মহল্লার ইমাম একজন ইউপি চেয়ারম্যান সে শুধু ওই ইউপি চেয়ারম্যান অফিসের চেয়ারম্যান না বরং সে কি সম্পূর্ণ ইউনিয়ন এলাকার চেয়ারম্যান তো স্বাভাবিকভাবেই কেন্দ্রকে যখন উল্লেখ করা হয় তো আমরা বুঝে নিই যে সম্পূর্ণ এলাকেই এলাকাকে বুঝিয়েছে তো মক্কা হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে উদ্দেশ্য করে বলেছেন কিন্তু গোটা দুনিয়া হচ্ছে এখানে উদ্দেশ্য পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তীদের যারা পরকালের প্রতি ইমান আনে এখানে আমার ইমানদারদের কথা বলা হচ্ছে যারা পরকালের প্রতি ইমান আনে তারা এক কিতাবের প্রতি ইমান আনে এবং সালাতের হেফাজত করে যে যারা পরকালের প্রতি ইমান আনে তারা কি করবে এই কোরআনের প্রতিও ইমান আনবে দেখেন আহলে কিতাবরা কিন্তু পরকালের প্রতি ইমান আনে কিন্তু তারা এই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনে না তো যারা প্রকৃতপক্ষে আখেরাতের প্রতি ইমান আনবে তারা এই কিতাবের প্রতিও ইমান আনবে এবং সালাতের হেফাজত করে সালাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সালাত ফরজ করেছেন যথাযথ নিয়মে সালাত আদায় করে যথাসময়ে সালাত আদায় করে যারা সালাতের পাবন্দি করে তো দেখি আমরা পড়ায়াত
ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون ওয়ামান ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর মান কে আজলামা উদিক জালিম আজলামা উদিক জালিম মিম্মান ইফতারা মিম্মান তার থেকে যে ইফতার রচনা করেছে ইফতার রচনা করেছে আলা আলা উপর আল্লাহি আল্লাহর আল্লাহি আল্লাহর উপর যে কি করেছে রচনা করেছে কাজিবান মিথ্যা আও কলা আও অথবা কলা বলে উহিয়া ওহি অবতীর্ণ হয়েছে উহিয়া ওহি অবতীর্ণ হয়েছে ইলাইয়া তার প্রতি ইলা ইলা অর্থ হচ্ছে প্রতিদিকে ইয়া অর্থ হচ্ছে তার তার প্রতি কি হয়েছে ওহি অবতীর্ণ হয়েছে অর্থাৎ যারা মিথ্যা নবী দাবি করে ওয়ালাম ইউহা ওয়াও অথচ লাম লাম নাবুদক ইউহা ওহি করা হয়নি ইলাইহি তার প্রতি সে মিথ্যা ওহি দাবি করে সাই আন সাই উন কিছুই অমান আর যে ওয়াও আর মান যে অলা বলে সাউংজিলা শিগগির আমি নাজিল করব সা সা অর্থ হচ্ছে ওচেরে এখানে দুটি শব্দ সা ওচেরে শিগগির উংজিলু আমি অবতীর্ণ করব মিসলা মতো অনুরূপ মা তার যা আংজালা নাজিল করেছেন আল্লাহ আল্লাহ ওয়ালাউ ওয়াও আর লাউ যদি তার তুমি দেখো ইদ যখন আজ্জালিমুনা জালিমরা ফি মধ্যে গমারাতি যন্ত্রণার আল মাউতি মৃত্যুর যে তাদের মৃত্যু কতটুকু ভয়ানক যদি তুমি তুমি তা দেখো ওয়াল মালাইকাতু ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর মালাইকা ফেরেশতা বাসিতু প্রসারিত করে আইদিহিম তাদের হাত আইদিহিম হিম অর্থ হচ্ছে তাদের অর্থাৎ ফেরেস্তাদের হাত প্রসারিত করে যে তাদেরকে কষ্ট দিয়ে তাদের রুহ বের করে আখরিজু বের করে দাও তোমরা আখরিজু তোমরা কি করো বের করে দাও আংফুসাকুম আংফুসা নিজেরা কুম তোমরা তোমরা নিজেরা তোমাদের কি করো তোমাদের আত্মাকে বের করে দাও আল ইয়াউমা আজ অর্থাৎ যখন তাদের মৃত্যু উপক্রম হয়ে যায় তারা ওই সময়ের কথা বলা হচ্ছে আলিয়াউমা আজ তো যে যাও না তোমাদের বিনিময় দেওয়া হবে আজাব আজাব শাস্তি আল হুনি অবমাননা কর বিমা ওই বিষয়ে যা কুংতুম তোমরা কুংতুম তোমরা বমির তাকু লুনা বলতে তাকু লুনা যা তোমরা বলতে আলা উপরে আল্লাহি আল্লাহর ওই যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতো গয়র ব্যতীত আল হাক্কি সত্য সত্য ব্যতীত অকুংতুম ওয়াও আর কুংতুম তোমরা আন থেকে বা ব্যাপারে আয়াত হি তার আয়াতের আয়াত আয়াত হি অর্থ হচ্ছে তার অর্থাৎ এখানে আল্লাহর দমির সর্বনাম তাস্তাকবিরুনা অহংকার করতে তাস্তাকবিরুনা অহংকার করতে আচ্ছা একত্র অর্থ দেখি আমরা ওই ব্যক্তির চাইতে বড় জালিম কে আছে ওই ব্যক্তিকে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে অথবা বলে আমার প্রতি ওহি অবতীর্ণ হয়েছে সে কী করে মিথ্যা নবী দাবি করে বিশেষ করে বলা হয় যে এই আয়াত নাজির করা হয়েছে মুসাইল আমার ব্যাপারে যে সে নিজেকে নবী দাবি করেছে অথচ তার প্রতি কোনো ওয়াহি আসেনি এবং যে দাবি করে যে আমি অবতীর্ণ করে দেখাচ্ছি
যেমন আল্লাহ অবতীর্ণ করেছেন। আর যদি তুমি দেখতে যখন সীমালঙ্ঘনকারীরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্ত্রী হাত প্রসারিত করে বলে বের করো স্ত্রী আত্মা, আজই তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, যে তাদের মৃত্যু খুব যন্ত্রণাদায়ক হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহের ব্যাপারে অহংকার করতে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। বর্তমানেও কিন্তু কিছু আছে যে নিজেকে নবী দাবি করে, আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। কাদিয়ানি, তো দেখি আমরা পড়ায়াত। ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون ولقد جئتمونا ووابرت تسأر لقد أبشي نشتوي جئتموه تمرا أشبي نا أما دير كاتسي الله بوتت سيدي أبشي تمرا أما دير كاتسي أشبي ফুরাদা একাকী অবস্থায়, ফুরাদা একাকী অবস্থায়, কামা যেভাবে খলাকনা আমরা সৃষ্টি করেছি, আল্লাহ বলতেছে কুম তোমাদেরকে, আউ্বালা মাররতিন প্রথমবার, ওয়া তারাকতুম তোমরা ছেড়ে এসেছ, মা যা কিছু, খাওয়ালনাকুম আমরা তোমাদের দিয়েছি, ওরা পিছনে, জুহুরিকুম তোমাদের পিঠের, জুহুরিকুম একুম অর্থ হচ্ছে তোমাদের, জহরুন পিঠ অর্থাৎ তোমাদের অতীতে, ওয়ামা নার এবং আমরা দেখছি না, ওয়াও এবং মা নাবুদক নার আমরা দেখছি, মা নার আমরা দেখছি না, মাকুম তোমাদের সাথে, মা অর্থ হচ্ছে সাথে, কুম তোমাদের সাথে, সুফা আকুম তোমাদের সুপারিশকারীদের, এ কুম অর্থ হচ্ছে তোমাদের, সুপারিশকারী কুম তোমাদের, আল্লাযীনা যাদের, জাআমতুম তোমরা দাবি করেছিলে দুনিয়াতে, আন্নাহুম নিশ্চয় তারা, ফি ব্যাপারে কুম তোমাদের, শুরকাউ অংশীদার, যে কিয়ামতের দিন বলা হবে যে তোমরা দুনিয়াতে যাদেরকে শরীক করেছ তারা কোথায়, আজকে তো তাদের তোমাদের সাহায্যকারী হিসেবে তারা নাই, লাকদ তাকাত্তুআ লাকদে অবশ্যই নিশ্চয়ই, তাকাত্তুআ কেটে গেছে, বাইনাকুম বাইনা মাঝেকুম তোমাদের মাঝে, মানে সম্পর্ক তোমাদের দুনিয়াতে যে সম্পর্ক রেখেছিলে তাদের সাথে এই সম্পর্ক আজকে নেই, অদল্লা ওয়াও আর উদাও হয়ে গেছে, আংকুম আন থেকে, কুম তোমাদের থেকে, মা যা, কুংতুম তাজউমুনা কুংতুম তোমরা, তাজউমুনা ধারণা করেছিলে। আচ্ছা একত্র অর্থ দেখি আমরা, তোমরা আমার কাছে একাকী আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমরা আমার সাথে আমার কাছে কি করবে, একাকী আসবে, যেমন আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছি, যেমন আমি তোমাদেরকে প্রথমবার একাকী সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে যা দিয়েছি তা পিছনেই রেখে এসেছ, যা তোমাদেরকে দিয়েছি তা তোমরা কি করেছো, পিছনেই রেখে এসেছ। এটা হচ্ছে যে মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, সে ইসলাম মুসলমানের উপর জন্মগ্রহণ করে, কিন্তু সে কি করেছে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদেরকে নিষ্পাপ করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে ইসলামের উপর প্রেরণ করেছে, এইটাকেও তারা হারিয়ে ফেলেছে। আমি তো তোমাদের সাথে তোমাদের সুপারিশকারীদের দেখছি না, আল্লাহ তাদেরকে তিরস্কার অর্থে বলতেছে,
তোমার দুনিয়াতে যাদেরকে শরিক করেছো আজকে তো তাদেরকে দেখতেছি না, কোথায় তারা? যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে তারা তোমাদের ব্যাপারে অংশীদার, অবশ্যই তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে এবং তোমাদের ধারণা উদাও হয়ে গেছে। তোমরা যে ধারণা করেছিলে ওই ধারণা কি উদাও হয়ে গেছে? ওই ধারণা আজকে এখানে কোনোই কাজে আসে নাই, কোনোই তোমাদের উপকার করতে পারে না। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আমরা যত সম্ভব শিরিক থেকে বেঁচে থাকবো, যত সম্ভব শিরিক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আর আমাদের এই আয়াতগুরু আপনারা আরও বেশি গবেষণা করবেন, আরও বেশি বারবার দেখার চেষ্টা করবেন, আরও বোঝার চেষ্টা করবেন। আমরা তো এটার বিস্তারিত ব্যাখ্যা করতে চাচ্ছি না, যদি বিস্তারিত ব্যাখ্যা করতে যাই তাহলে এক একটি ক্লাস অনেক ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে, ওটা তো সম্ভব না। আমরা এখানে বেসিক ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এইটা নিয়ে আপনি আরও গভীরে পৌঁছাবার চেষ্টা করবেন। কোরআনের গভীরত্ব অনেক বেশি, আপনি যত পড়বেন যত পড়বেন যত পড়বেন দেখবেন যে মনে হবে যেন এখন নতুন নতুন সৃষ্টি হচ্ছে, নতুন নতুন খুঁজে পাচ্ছেন, আপনি আরও ভালো লাগবে, আরও ভালো লাগবে। তো কোরআন নিয়ে যত বেশি গবেষণা করতে পারেন, চিন্তা করতে পারেন, বেশি বেশি পড়বেন। আর একটি ক্লাসকে আপনি একবার দেখা পর্যন্ত শেষ করে দিবেন না, একটি ক্লাসকে আপনি বারবার দেখার চেষ্টা করবেন যেন আপনি এটা থেকে ভালো কিছু উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে। আর আপনাদের কাছে আপনাদের একটি আবদার থাকবে যে আপনারা যদি আমাদের এই ক্লাস থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা চাই আমাদের পার্শ্ববর্তী ভাই তারাও যেন উপকৃত হোক। কোরআনটা কেন নাজির করা হয়েছে আসলে এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার বুঝি তাহলে আমাদের জন্য সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কোরআন তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজির করেছেন যেন আমরা অন্ধকারের মধ্যে সঠিক পথ খুঁজে পাই, আমরা যেন সঠিক পথে চলতে পারি। তো আমরা চাই যে প্রতিটি মানুষ সঠিক পথে আসুক, আমাদের সমাজ সুন্দর হোক, আমাদের পরিবার সুন্দর হোক, আমাদের রাষ্ট্র সুন্দর হোক। আমি একা শুধু সুন্দর হতে চাই না, আর একা একা সুন্দর হলেই কিন্তু আসলে শান্তিতে থাকতে পারবেনও না। আমাদের সবগুলো মানুষদেরকে নিয়ে, সবাইকে নিয়েই আমাদেরকে সুন্দর হতে হবে, ভালো হতে হবে, তাহলেই কেবল আমরা ভালো থাকতে পারবো। আর এই ভালো ইনশাআল্লাহ আমরা আখেরাতেও থাকতে পারবো। আমরা চাই যে দুনিয়াতে আমরা একসাথে থাকার জন্য, আখেরাতেও যেন আমরা একসাথে থাকতে পারি। তো এর জন্য আমাদের এই ক্লাসগুলোর ধাওয়াত বেশি বেশি দিবেন, বেশি বেশি দিবেন, এবং বেশি বেশি শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে আমাদের বন্ধু বান্ধবদের কাছে আমরা প্রচার করবো ইনশাআল্লাহ। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে, সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।